আপনি আমার কথা একটু চিন্তা করেন যে একজন সন্তান যদি বিশ্বাস করে, একজন সন্তানকে যদি আপনি পিতা হিসেবে এতটুকু বিশ্বাস তাকে দিতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছে যে আমি মানুষকে তৈরি করেছি আলাক মিন আলাক রক্তপিণ্ড থেকে, আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মানুষকে তৈরি করেছি মিন নুতফা শুক্রকীট থেকে, আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিভাবে তৈরি করেছেন তার একটা সিরিয়াল বর্ণনা দিচ্ছেন। বলছেন আমি মানুষকে তৈরি করেছি মিন তুরাব মাটি থেকে, তারপরে সেই মাটিকে নিয়ে গেছি মিন নুতফা শুক্রকীট, মায়ের পেটে শুক্রকীট নিক্ষেপ করার মাধ্যমে 40 দিন এইভাবে থাকে, তারপরে সেটা হয় এক কাপ রক্তপিণ্ডের মতো জোকের মতো ওইভাবে 40 দিন থাকে, তারপরে গোস্তপিণ্ডে রূপ ধারণ করে এইভাবে 40 দিন থাকে, তারপরে তার মধ্যে হাড় প্রথিত করে দেওয়া হয় এইভাবে 40 দিন থাকে, তারপরে ফেরেশতাকে পাঠিয়ে আমি তার মধ্যে রূহ ফুঁকে দিতে বলি ফেরেশতাকে, ফেরেশতা মায়ের পেটে ওই সন্তানের মধ্যে রূহ ফুঁকে দিয়ে দেয় এবং তার ভাগ্য তার রুজি তার রুটি সবকিছু ফেরেশতা ওখানে লিখে ফেলে লিপিবদ্ধ করে ফেলে, তারপরে সেই সন্তানকে 9 মাস মায়ের অন্ধকার গর্ভে রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নিয়ে আসেন। আপনাকে আমি জিজ্ঞেস করব এই 9 মাস মায়ের পেটে ওই সন্তানকে খাবার কে দিয়েছে? দুনিয়ার কোন শক্তি কি বলতে পারবে যে ওই সময় ওই 9 মাস মায়ের পেটে খাবার অন্য কেউ দিয়েছে? কারো বলার ক্ষমতা নেই। ওই 6 মাস একজন মায়ের ঋতু বন্ধ থাকে, 9 মাস যখন পেটে সন্তান থাকে তখন মাসিক ঋতু বন্ধ থাকে, ওটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রক্রিয়ার মাধ্যমে ওইটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের খাবারের ব্যবস্থা করে দেন? যখন ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন তার দাঁত থাকে না খাওয়ার মতো, তখন তার হাতে শক্তি থাকে না ধরার মতো, পায়ে বল থাকে না চলার মতো, ওই সময় দুনিয়ার কোনো শক্তির সামর্থ্য নাই যে এই সন্তানকে কিছু খাওয়াবে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বুক থেকে যখন দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে দেন, দুধের ফোয়ারা প্রবাহিত করে দেন, তখন ওই সন্তানের খাবারের ব্যবস্থা হয়। তাহলে ওই সন্তানকে কে খাওয়াচ্ছে? আল্লাহ হচ্ছে, পৃথিবীর কোনো শক্তির নাই খাওয়াবে। এবং যে সন্তানকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত করা হয় ওই সন্তান একটা অকেজো অস্বাস্থ্যকর দুর্বল সন্তান হিসেবে পৃথিবীতে প্রতিপালিত হতে থাকে, তার ভিতরে শক্তির লেশ মাত্র থাকে না, মায়ের বুকের দুধে সবচেয়ে বেশি শক্তি থাকে। এই 2.5 বছর পর সন্তানকে যখন ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুদ্ধাহু যখন তার দাঁত দেন, তার হাতে শক্তি দেন, তার পায়ে শক্তি দেন, তখন ওই সন্তানের উচিত ছিল তার মাথাটাকে ওই রবের শুক্রিয়ায় নত করা যেই রব তাকে মায়ের পেটে খাবার দিয়েছে, এতদিন পর্যন্ত খাবার দিয়ে সুস্থ শরীরে মানুষ করেছে, ওই রবের সামনে নিজের মাথা নত করে তার শুক্রিয়া আদায় করা উচিত ছিল কি ছিল না বলেন? কিন্তু তখন সে মাথা নত না করে প্রতাপের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মাবলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানাবলীকে লঙ্ঘন করে চলতে থাকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি আপনার সন্তানকে এতটুকু বুঝাতে পারেন যে বাবা তোমাকে 9 মাস মায়ের পেটে যে আল্লাহ খাবার দিয়েছে, তোমাকে 2.5 মাস তোমার মায়ের বুক থেকে যে আল্লাহ খাবার দিয়েছে, তোমার রুজি রুটির চিন্তা করার প্রয়োজন নাই, ওই আল্লাহই তোমাকে খাবার দিবে ইনশাআল্লাহ, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করিও না, এই কথাটুকু যদি আপনি আপনার সন্তানের অন্তরে গেঁথে নিতে পারেন, বস্তুবাদী চিন্তাকে আপনার সন্তানের মন থেকে দূরে নিক্ষেপ করতে পারেন, আপনার এই সন্তান কোশ্চেন কালো রিজিকের জন্য আত্মহত্যা করবে না। যে আল্লাহ সারা পৃথিবীতে আজও লক্ষ লক্ষ পাখিকে কীট পতঙ্গ যাদের বিন্দুমাত্র শক্তি নাই পা দিয়ে চাপা দিলে মারা যাবে যে পিঁপড়াগুলো যে কীট পতঙ্গগুলো তাদেরও খাবারের ব্যবস্থা কে করে? আল্লাহ করে। তাহলে আপনার খাবারের ব্যবস্থা আল্লাহ কেন করতে পারবে না? আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা দিতেন বাবা তুমি যখন জন্ম হয়েছো তখনই তোমার ভাগ্য লেখা হয়ে গেছে, তোমার ভাগ্যে যা আছে তাই তুমি পাবে, এই জন্য কোনো সময় বিপদে পড়ে হতাশ হতে নেই, বরং যখনই কোনো বিপদ আসবে তখনই বলবা যে এটা আমার ভাগ্যে ছিল, এটা আমার ভাগ্যে লেখা ছিল, আমি এটা মেনে নিলাম, এই ভাগ্যের প্রতি বিশ্বাস যদি আপনি আপনার সন্তানের অন্তরে গেঁথে দিতে পারেন তাহলে পৃথিবীতে যত বিপদই আসুক না কেন, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনার সন্তানকে আত্মহত্যা করা তো দূরের কথা, তার মানসিক শক্তি বিন্দুমাত্র বিন্দুমাত্র বিচলিত হবে না, এই বিশ্বাস যদি আপনি তাকে দিতে পারেন।
আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর প্রতি ভরসা শিখাতে পারেন, যে আল্লাহর প্রতি ভরসা কাকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, ওয়াইদা মাসসাহুশ শাররু জাযুআ, যখন আদম সন্তানকে অকল্যাণ স্পর্শ করে, বিপদ আপদ ঘিরে ধরে, যখন আদম সন্তানকে বিপদ আপদ ঘিরে ধরে তখন আদম সন্তান হতবিহ্বল হয়ে পড়ে, মানসিকভাবে বিষণ্ণ হয়ে পড়ে, ওয়াইদা মাসসাহুল খায়রু, আর যখন আদম সন্তান টাকা পয়সা পায়, যখন আল্লাহর নিয়ামত পায়, যখন কল্যাণ তাকে ঘিরে ধরে, তখন মানুআ সে কৃপণ হয়ে যায়। এটা হচ্ছে আদম সন্তানের বৈশিষ্ট্য, আমি আদম সন্তানকে দুর্বল করে সৃষ্টি করেছি, যখন বিপদ আপদ দেখে মানসিকভাবে বিষণ্ণ হয়ে পড়ে, হার্ট ফেল করে, আত্মহত্যা করে, আর যখন চারিদিকে কল্যাণ দেখে তখন কৃপণ হয়ে যায়, আল্লাহর নিয়ামতের উপর ভর করে, মানুষের সাথে অহংকার করে, দর্প ভরে দুনিয়াতে চলাফেরা করে, এটা কল্পনা করতে পারে না যে এই নিয়ামত তাকে আল্লাহ দিয়েছে। এই হচ্ছে মানুষের অবস্থা। তাহলে মানুষ যখন আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান যখন সামনে কোনো বিপদ দেখে, সেই বিপদ দেখে যখন হতাশ হয়ে যায়, যাহিকা রব্বু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে ওঠেন। কেন হেসে ওঠেন? আল্লাহ জানেন যে এই বিপদের পরে তার জন্য কল্যাণ রয়েছে। ভবিষ্যতের খবর তার বান্দা জানে, ভবিষ্যতের খবর কে জানে? আল্লাহ জানে। তো যখন তাৎক্ষণিক কোনো বিপদ দেখে বান্দা হতাশ হয়ে যায়, তখন আল্লাহ হাসেন বান্দার হতাশা দেখে, যে আমার বান্দা কত দুর্বল, সামান্য বিপদে হতাশ হয়ে পড়ে, অথচ এই বিপদের পরে তার জন্য রয়েছে কি? ইন্নামা আল উসরি ইউসরা, অকল্যাণের সাথে সবসময় কল্যাণ রয়েছে, সুখের সাথে দুঃখ রয়েছে, দুঃখের সাথে সুখ রয়েছে। আপনি জীবনে কত সুখ চান? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে যদি আপনি কল্পনা করেন আপনার জায়গায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে যদি আপনি কল্পনা করেন আপনার জায়গায়, জন্মের পূর্বে পিতা মারা গেছে, ঠিক কিনা? ছয় মাস বয়সে মা মারা গেছে, আট বছর বয়সে দাদা মারা গেছে, সারা দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যে স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যে ওয়াইফকে, যে স্ত্রীকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মারা গেছেন। যেই চাচা তাকে হেফাজত করে রাখত ইহুদি খ্রিস্টানদের থেকে, কাফের মুশরিকদের থেকে, সেই চাচাও মারা গেছেন একই বছরে। নিজের স্ত্রীও মারা গেছে একই বছরে, নিজের চাচাও মারা গেছে একই বছরে। এটাকে বলা হয় ইয়াউমুল হুজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুঃখের বছর, কষ্টের বছর। নিজের সন্তানদেরকে একমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সন্তানকে নিজে হাতে কবরে রেখেছেন। আপনি আপনার কয়টা সন্তানকে নিজে হাতে কবরে রেখেছেন? আপনি আপনার কয়টা মেয়েকে নিজের হাতে কবরে রেখেছেন? কয়টা সন্তানকে নিজের হাতে কবরে রেখেছেন? আপনার বাপ কখন মারা গেছে? আপনার মা কখন মারা গেছে? আপনার দাদা কখন মারা গেছে? আপনার স্ত্রী কখন মারা গেছে যে আপনি আত্মহত্যা করছেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, এত জ্বালা সহ্য করে স্থির পাহাড়ের মতো তিনি অটল থেকেছেন তার দিনের পথে, তিনি কি আপনার অনুপ্রেরণা হওয়ার জন্য যথেষ্ট নন? আপনি যদি আপনার সন্তানকে এই মহা মানুষের জীবনীটা একবার পড়তে দিতেন, পৃথিবীর এই সর্বশ্রেষ্ঠ মানুষের জীবনীটা, ইতিহাসটা যদি আপনি আপনার সন্তানের সামনে একবার শোনাতেন, তাহলে আপনার সন্তান কুশ্চিন কালো আত্মহত্যার রাস্তা অবলম্বন করত না। এর জন্য আপনি দায়ী। মানুষের জীবন এত সোজা নয়, মানুষের জীবন এত সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না লিকুল মুসাম্মা আজাল, প্রত্যেক বস্তুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত সময় রেখেছেন। আমার মৃত্যুর নির্ধারিত সময় আছে, আপনার মৃত্যুর নির্ধারিত সময় আছে, আপনার সন্তানের মৃত্যুর নির্ধারিত সময় আছে। ওই নির্ধারিত সময়ের আগে যখন কেউ আত্মহত্যা করে, তখন সে আল্লাহর সিদ্ধান্তের সাথে বিদ্রোহ করে। কার সিদ্ধান্তের সাথে বিদ্রোহ করে? আল্লাহর সিদ্ধান্তের সাথে বিদ্রোহ করে। কেন না? আল্লাহ তার নির্ধারিত মৃত্যু, স্বাভাবিক একটা মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে রেখেছিলেন, তার আগেই সে জোর করে নিজেকে মৃত্যু দিতে চায়, সে আল্লাহর সিদ্ধান্তের সাথে বিদ্রোহ করে, এই জন্যই আত্মহত্যার মহাপাপ। সম্মানিত উপস্থিতি, আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে সঠিক ইসলামের শিক্ষা, সঠিক আকিদার শিক্ষা, মানসিক শক্তিতে মনোবল করার শিক্ষা, ইমানের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা
খাটিয়ে টাকা পয়সা উপার্জন করতে পারুক আর না পারুক, যেন একটা ভালো মানুষ হয়ে দুনিয়াতে জীবন যাপন করতে পারে। বস্তুবাদী চিন্তাধারা নিজের মাথায় রাখবেন না, যা দৃশ্যমান তার পিছনে ছুটবেন না, বরং যেটার মধ্যে কল্যাণ রয়েছে সেটার পিছনে নিজে ছুটুন, নিজের সন্তান সন্ততিকে সেটার পিছনে এগিয়ে দিন। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুক, আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।